নিয়োগ দুর্নীতির গ্রুপ ডি ও নবম দশম মামলায় অভিযুক্তদের আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হলো। আজ গ্রুপ ডি ও নবম দশম মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হলো। শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ সহ মোট আটজন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।